নমস্কার। আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাকে তিন চারজন ঘিরে ধরে আক্রমণ করেছে। কাতর অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বলাতে রাজ্য রাজনীতি হঠাৎ তোলপাড় হয়ে ওঠে। সমস্ত খবর কেড়ে নেয় এই ঘটনায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলি বলেছেন এটি সম্পূর্ণ সাজানো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন খবরে আসার জন্য। তৃণমূল কংগ্রেস বলছে চক্রান্ত করে এসব করা হচ্ছে। এই ঘটনায় এবার মুখ খুললেন পূর্ব মেদিনীপুরের একদা জেলা সভাপতি তথা শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। তিনি বলেন, আমি প্রথমে ওর দ্রুত আরোগ্য কামনা করছি, তারপর সবথেকে শক্ত তদন্তের জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে কে দোষী তা মানুষের সামনে আসা দরকার। তারপর বলেন, এখন আমি রাজনৈতিক কথাবার্তা বলবো না, কিন্তু অনেক কথাই শোনা যাচ্ছে, আগে তদন্তটা হওয়া দরকার।